আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্টেট বিশেষ স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আজকে বিজয়ের, বাঙালি জাতির বিজয়ের 40তম পূর্তি পালন করছে বাংলাদেশ, বিজয়ের বিজয়ের এবং গৌরবের, আনন্দের, সুখের বা দুঃখের যেটি বলি না কেন আমরা, তবে বিজয়ের মাসে দুঃখটাকে আমরা একটি জায়গায় সরিয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে আমরা বিজয় অর্জন করেছি 40 বছর আগে। বাংলাদেশ তার শৈশব যৌবন, শৈশব কৈশোর পেরিয়ে এখন যৌবন থেকেও সরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বয়স 40 বছর। এই 40 বছরে আমরা কী পেয়েছি, কী পেলাম, তার হিসাব যদি আমরা করতে যাই তাহলে হয়তো কিছু ব্যর্থতা, কিছু সফলতা আসবেই। তবে আলোচনা থেমে নেই, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এসব নিয়েই টেলিভিশনের টক শোতে কথা হয়। অনেকেই বলেন টেলিভিশনে এখন টক শো কেন্দ্রিক টেলিভিশন, যার যা ইচ্ছা কথা বলেন। পত্রিকার সাংবাদিকরা বলেন যে টেলিভিশন হয়েছে, টক শো হয়েছে, কেউ কেউ এটাও বলেন টেলিভিশনের মালিকরা জানেন না অনেক কিছু, বসে যান টক শোতে। সেসব কথাও আমি শুনি প্রিয় দর্শক, আমার ভালো লাগে শুনতে, কেউ সমালোচনা করলে ভালো লাগে। প্রিয় দর্শক, আমি কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের এই স্ট্রিট ডায়ালগে আমাদেরকে সময় দিচ্ছেন এবং যাকে আমরা নিয়ে এসেছি, তিনি এর আগেও এসেছিলেন আমাদের স্টুডিওতে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মেম্বার অব দ্য পার্লামেন্ট, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। স্বাগত, কেমন আছেন? ভালো আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের এই স্টেট ডায়ালগে আসার জন্য। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনারাও আপনার চ্যানেল আইকেও আজকের বিজয়ের এই মুহূর্তে আপনাদেরকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আই মুক্তিযুদ্ধের সপক্ষে সব জন্মলগ্ন থেকে কথা বলে যাচ্ছে, তাই নাকি? এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে ধারণ করে চ্যানেল আই আজকেও বাংলাদেশে এই বিজয়েরকে আরও বেশি গৌরবময় করার জন্য চ্যানেল আই তার নিজস্ব উদ্যোগে বিজয়ের মেলা করেছে এবং চ্যানেল আইয়ের এই ধরনের অনুষ্ঠানগুলো বাংলাদেশে অভিনন্দিত হয়েছে। এবং এই বিজয়কে ধরে রাখার জন্য শুধু মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে চলচ্চিত্র, কৃষি, সাংবাদিকতা সব ক্ষেত্রে চ্যানেল আই মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার জন্য একটা ভূমিকা রাখতেছে। বিজয়ের এই মুহূর্তে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ খালিদ মাহমুদ চৌধুরী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইয়ের ব্যাপারে বলার জন্য, কারণ চ্যানেল আই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। প্রিয় দর্শক, মাননীয় সাংসদের কথা থেকে আমার একটি কথা স্মরণ হচ্ছে। আমি যখন চ্যানেল আই ঢাকা থেকে, ঢাকা চ্যানেল আইয়ের যিনি মেইন মালিক ব্যবস্থাপনা পরিচালক ফরিদ রোজা সাগর সাহেব, যখন চ্যানেল আই লন্ডনে আমরা যাত্রা শুরু করব, তখন তিনি বলেছিলেন যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তবে আমার টেলিভিশনে এই চ্যানেল আইতে যেন কোনো রাজাকার না ঢুকে। সেই কথাটাই আমার কাছে আমাকে তিনি বলেছিলেন এবং আমরা চেষ্টা করেছি কোনো রাজাকার যাতে না আসে চ্যানেল আইতে, আমরা নিয়ে আসিনি কখনো এবং রাজাকার আসবেও না, কারণ চ্যানেল আই বাংলাদেশের যে চ্যানেল আইয়ের যে লোগো যেটি, সেটির মধ্যে বাংলাদেশের পতাকা দেখা যায়। আমি আমার কাছে মনে হয়েছে সেটি পতাকাই দেখা যায়, লাল লাল সবুজের, এবং চ্যানেল আই লাল সবুজের বীজ বুনে হৃদয়ে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ। এবং আমরা আরেকটি স্লোগান সেখানে জুড়ে দিয়েছি, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা যারা চ্যানেল আই দেখেন, আমার বিশ্বাস আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন বলেই বাংলাদেশের খবরাখবর নেন। অন্য যে টেলিভিশন আপনারা দেখেন না আমি তা বলি না, আরও টেলিভিশন রয়েছে, এনটিভি, এটিএন, চ্যানেল এস, বাংলা টিভি, দেশ টিভি, সবই ইউরোপ থেকে, লন্ডন থেকে প্রচারিত হচ্ছে এবং ইউরোপের দর্শকরা সেটি দেখছেন। এবং আমি যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে যে ইলেকট্রনিক্স মিডিয়া ইউরোপের
বাঙালিদেরকে এক করে ফেলেছে। লন্ডন থেকে যেসব টেলিভিশন প্রচারিত হয় সেগুলো ইউরোপের প্রত্যেকটি দেশে দেখা যায়, এবং আজকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের বাঙালিরা। এবং লন্ডনের পরে সবচেয়ে বেশি বাঙালির বসবাস হচ্ছে ইটালিতে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে টেলিফোনে যোগ দিতে চান, আমাদের স্ক্রিনে যে নম্বরটি রয়েছে, আমার মনে হয় স্ক্রিনের নম্বরটি এখনও উঠেনি, 02034684119, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। জনাব চৌধুরী, আপনাকে আপনার কাছে জানতে চাই, আপনি স্বাধীনতার সময় আপনার বয়স কত? স্বাধীনতার সময় আমার বয়স ছিল 3.5 বছর। কত বছর? 3.5 বছর। 3.5 বছর শিশু মাত্র? আচ্ছা, তাহলে আজকে আপনি আপনি তাহলে মুক্তিযুদ্ধে কিছু দেখেনি? মুক্তিযুদ্ধের ওইভাবে আমার তো দেখা হয়নি বয়সের কারণে, তবে অনুভব করেছি আর কি। অনুভব করেছেন? আপনি ইতিহাস পড়েছেন? ইতিহাস পড়েছি। 3.5 বছর বয়সে তো একটি শিশু অনেক কিছুই কিছু কিছু বুঝতে পারে, সেই জায়গা থেকে বলছি যে কিছু অনুভব করেছি আর কি। যে আপনার মুক্তিযুদ্ধের সময় পারিবারিকভাবেই আমরা আক্রান্ত হয়েছিলাম, আমার বাবা একটা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমার পরিবারের 3 জন মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমাদের পারিবারিকভাবে আমাদের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে পাক হানাদার বাহিনীরা সেখানে দীর্ঘদিন আমাদেরকে আমাদের বাড়ি তাদের দখলে রেখেছিল, এবং মুক্তিযুদ্ধের ওই সময়টা ব্যাপকভাবে আমরা নির্যাতিত হয়েছি। তো এই বিষয়গুলো তখন কিছুটা অনুভব করেছি, এবং আমাদের পরিবারের 3 জন সদস্য মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। সব কিছু মিলায়ে, এবং যেহেতু আমার বাবা আগে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, পরবর্তীতে যেহেতু এই ধারা এবং এই চেতনার সঙ্গে জড়িত আছি, তো মুক্তিযুদ্ধ তো সবসময় অনুভব করি এবং ধারণ করি। মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এবং 71 থেকে আজকে 2011 40 বছর। আপনি কি এবার প্রথম এমপি হয়েছেন না এর আগে এমপি হয়েছেন? না, আমি এবার প্রথম। প্রথম এমপি হয়েছেন? প্রথম। আপনি ছাত্র রাজনীতি করেছেন? ছাত্র রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতি করেছেন, তারপর আওয়ামী লীগ, তারপর সংসদ সদস্য। দেশ স্বাধীন হওয়ার 40টি বছর অতিক্রান্ত হচ্ছে, আপনার কি মনে হয় যে যে কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আমরা স্বাধীনতার প্রাপ্তি থেকে আমরা অনেকটাই বঞ্চিত? না, স্বাধীনতার প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত মানে যে জিনিসটা বঞ্চিত আমি ঠিক বলতে চাই না। সেটা হচ্ছে, যেমন আজকে আমরা বাংলাদেশকে আজকে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়ের কারণেই কিন্তু আজকে চ্যানেল আই আপনার স্টুডিওতে বসে কথা বলছি, হৃদয়ে বাংলাদেশ আপনি বলতে পারছেন, প্রবাসে বাংলাদেশ, তো এটাও তো একটা অর্জন। হ্যাঁ, আপনার যদি আপনি এই স্বাধীনতায় আমরা 40 বছর কী পেলাম, এটা আপনার বিভিন্ন আঙ্গিক আছে, বিভিন্নভাবে এটাকে দেখা যায়। এখন আসলে আমরা যদি সঠিক ইতিহাস যদি আমরা বলতে যাই, তাহলে এখন বলা হয় যে এটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে, আর রাজনীতিকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছুই না, সমাজ বলেন, অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, কোনো কিছুই না, রাজনীতিকে ঘিরেই সব কিছু, পলিটিক্স কন্ট্রোল এভরিথিং। হ্যাঁ, তো অবশ্যই রাজনীতি না থাকলে তো আজকে যেই শাসন ব্যবস্থা, শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের যে শাসন ব্যবস্থা, আপনি কি মনে করেন যে এইভাবে পরিচালিত হতো? অবশ্যই না। তো রাজনীতি হচ্ছে মানে একটা মানে সঠিক ধারায় চালিত করার একটা শক্তি রাজনীতি। তো কাজে কাজেই আবার মানে রাজনীতিকে আমরা যখন সঠিক ইতিহাসটা বলতে যাই, বলে যে এটা এইভাবে বলা হচ্ছে। আসলে দেখেন, আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যেই মানে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে,
আপনার স্বাধীনতা সংগ্রাম করেছে। স্বাধীনতা সংগ্রাম তো